নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাতলানো যে তরিকা আছে, যে নিয়ম নীতি আছে সুন্নাহ মোতাবেক, যাতে মানুষ কি করতে পারে, জীবনকে পরিচালিত করতে পারে। নামাজ পড়া যেরকম আল্লাহর বিধান, ইমানের পরে সবচেয়ে সর্বোত্তম ইবাদত যেটা হলো সেটা হলো কি, নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা তো জোরে দেন না, আমরা শুনি সবাই। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যারা আমরা জবাব দেওয়া থেকে বিরত থাকব, তারা একটা ওয়াজিব আমল থেকে বিরত থাকবো। তো আমি আবার সালাম দিচ্ছি, আপনারা জবাবটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العلي العظيم تالتولي بازار باب السلام مدرسة وكيندريو جامع مسجد উদ্যোগ আয়োজিত আজকের এই মহতি ইসলামী মহাসম্মেলনের মুয়াজ্জা সভাপতি, উপস্থিত মুয়াজ্জা ও মুকাররম উলামায়ে কেরাম এবং অত্র এলাকার দীন দোস্ত ভাইয়েরা, আজকের এই মোবারক মাহফিলে আমরা শরীর হতে পারে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কয়েকদিন ধরে শরীরে প্রচন্ড জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, তারপর যেহেতু ওয়াদা করা হয়েছিল তার ওয়াদা রক্ষার্থে আপনাদের এখানে আসা, অসুস্থ শরীরে আপনাদের সম্মুখে বসেছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই যেন দু চারটি কথা বলতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামের পাঠ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে দু চারটি কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এখানে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, এই এলাকার অত্র এলাকার জনসংখ্যা হিসাবে এখানের উপস্থিতি আরো বেশি হওয়া দরকার ছিল, কি বলেন? মুসলমান জনবসতি হিসাবে এই মাহফিলের উপস্থিতির সংখ্যা আরো বেশি হওয়া দরকার ছিল না? যদি এটা ওয়াজ মাহফিলের আয়োজন যদি না করা অন্য কোন অনুষ্ঠানের আয়োজন করা হতো, তাহলে হয়তো রাস্তাঘাট ভরে মানুষ উঠতে পারত। কিন্তু ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের কথা শোনা, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা শোনার জন্য যেভাবে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য ছিল, উপস্থিতি যা দুঃখজনক। তারপরও আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন, বিদায় এখানে আসার তৌফিক হয়েছে, এই জন্য আবার আমরা আলহামদুলিল্লাহ আদায় করি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তাআলা আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, আল্লাহ ও আল্লাহ রসুলের কথা শোনার জন্য নির্বাচিত করেছেন, তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। এবং এখানে আজকের এই মাহফিল থেকে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলবেন, আমাদের উদ্দেশ্য আমরা যেন আমাদের জীবনটাকে ঠিক সেভাবে পরিচালিত করতে পারি।
আমরা যেন আমাদের এই ক্ষণস্থায় জীবন পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন, এই পাঠানোর পিছনে তো আল্লাহর একটা উদ্দেশ্য আছে, না উদ্দেশ্যহীন সেই মানুষকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। নিশ্চয় আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, এবং এই মানুষ আমরা যারা পৃথিবীতে আছি, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে থাকবে, এমন একজন মানুষ পাবেন না যে পৃথিবীর শুরু থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল, পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, সে কেয়ামত পর্যন্ত থাকবে এমন মানুষ নাই, পাওয়া যাবে না। বুঝে প্রত্যেকটা মানুষের, প্রত্যেক মানবের একটা নির্দিষ্ট সময় যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই পৃথিবীতে, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 120 বছর, 150 বছর, এরপর তো বিদায় নিতেই হবে। স্থায়ীভাবে আমরা তো এখানে থাকতে পারবো না। আমাদের এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের কি করণীয়, আমরা আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে কিভাবে পরিচালিত করব, জীবনটা কিভাবে কাটাব, সে জিনিসও আল্লাহ তাআলা আমাদের জন্য রবি রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানুষের জীবন বলগাহীন জীবন হতে পারে না, মানুষের জীবন পশুর জীবনের মতো হতে পারে না, মানুষ একটা নিয়মের ভিতরে থাকতে হবে, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, নিয়ম শৃঙ্খলার ভিতরে তার জীবনকে অতিবাহিত করতে হবে। এই নিয়ম শৃঙ্খলাটা কি, সেটা আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন এই নীতিমালাগুলো জানানোর জন্য, এই পথ দেখানোর জন্য। যারা নবী রসুলদের পথে পরিচালিত হবে, যারা নবী রসুলদের বাতলানো পথে নিজের জীবনকে পরিচালিত করবে, নিজের পরিবারকে পরিচালিত করবে, নিজের সমাজকে পরিচালিত করার চেষ্টা করবে, তারাই সফল থাকবে। আর নবী রসুলদের বাতলানো জীবনে, বাতলানো নীতিমালার বিপরীত যারা জীবনযাপন করবে, কোরআন হাদিসে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে না চলে, তার বিপরীত চলবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে লাভবান হবে না, আখেরাতে লাভবান হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো জীবন ব্যবস্থার বিপরীত যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে তো আমরা সফলকাম হতে পারব। একটু বলি, আমরা একটু বলি, জোরে বলি, আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, তার বিপরীত যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে তো আমরা কামিয়াব হব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের মর্মার্থ এটাই, আল্লাহ উদ্দেশ্যহীন মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করেন না, আল্লাহ দাসত্ব প্রকাশের জন্য। আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমরা আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার অগণিত মাখলুক, অজস্র মাখলুক, অনেক মাখলুক, অনেক সৃষ্টি যেটা আমরা দেখতে পাই, আবার এখনো এমন অনেক সৃষ্টি আছে আল্লাহ তাআলার যেগুলো মানুষ দিন দিন আবিষ্কার করে তার তথ্য জানতেছে, আছে না এরকম অনেক জিনিস আছে যেটা আমাদের অজানা, আমাদের জ্ঞানের বাইরে অনেক সৃষ্টি সম্পর্কে আমরা এখনো এলেম অর্জন করতে পারিনি, আমাদের জ্ঞানের বাইরে হয়ে গেছে, আছে না এরকম অনেক জিনিস। বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতেছে, এই আবিষ্কারের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার মাখলুক সম্পর্কে পরিচিত হতে পারতেছি, আমরা জানতে পারতেছি। এই অজস্র অগণিত মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত হিসাবে সম্বোধন কাকে করা হয়েছে, মানুষকে। কাকে সম্বোধন করা হয়েছে, মানুষকে। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, আমাদের জানা অজানা, আমাদের দেখা অদেখা,
সব মানুষের খেদমতের জন্য, সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? আল্লাহর দাসত্ব প্রকাশের জন্য। এখন স্রষ্টার যে উদ্দেশ্য দাসত্ব প্রকাশ, আল্লাহকে খালেক মেনে, আল্লাহ আমাদের মাহবুব, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ তাআলার কোন শরীক আছে? লা শরীকা লাহু। আল্লাহ তাআলা কি নেন? কোন শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ বলতো কোরআনের মাঝে সূরা ইখলাস। আল্লাহ তাআলা কি বলতেছেন প্রিয় নবীকে? হে নবী, আপনি বলুন, আপনি আপনার উম্মতের উদ্দেশ্য বলুন, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলেন কি? এক। আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন এক। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোনো মখলুকের মুহতাজ না, আল্লাহ কোনো সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা কারো জন্ম দেন নাই, কারো থেকে জন্ম দেন নাই, এবং আল্লাহ তাআলা কোনো শরীক নাই কোনো কিছুতে, কোনো কাজে আল্লাহ তাআলা কোনো শরীক নাই। কলমা শাহাদাত পড়লে আমরা, কলমা শাহাদাত কি? আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা এক, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় নবী, আল্লাহ কোনো শরীক নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী। নবী হওয়ার সাথে সাথে এই কথাও আমরা সাক্ষ্য দিই যে তারপর আর কোনো নবী আসবেন না, তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী। তো যে কথা বলতেছিলাম, আমরা আল্লাহ তাআলার আশরাফ মখলুকাত হলো মানুষ। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। আর যত মখলুক আছে সব মখলুক আল্লাহ তাআলা এই মানুষের সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ বলি নাকি? সব মখলুক, আমরা যে পানি পান করি, এই পানিটা কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। বাতাস, গরম ঠান্ডা যাই কিছু আছে, ফসল ফল ফুরুত সব কিছু কার জন্য? মানুষের জন্য। মানুষ যাতে তার এই ক্ষণস্থায়ী জীবন এই পৃথিবীতে বসবাস করে, সুন্দরভাবে বসবাস করে, আল্লাহর বিধান মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো যে তরিকা আছে, যে নিয়ম নীতি আছে সুন্নাহ মোতাবেক, যাতে মানুষ কি করতে পারে, জীবনকে পরিচালিত করতে পারে, তাহলে আল্লাহর দাসত্ব প্রকাশ হবে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, কিছু মনে করবেন না, আমাদের সমাজে এরকম আছে অনেক। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু মিথ্যা কথা আরো বলতেছি, বলতেছি না, এরকম আছে কিনা ভাই? একটু জোরে বলেন না, জোরে বললে তো ভালো লাগে। পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়তেছি, কিন্তু আহরে কি বলতেছি? মিথ্যা বলতেছি, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলতেছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, ওজনে কম দিতেছি, আছে না? ওজনে কম দেন না আমরা, আমরা দিনে কম। তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, ওজনে কম দিতেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, আর ওজনের জমিনের আইল কেটে ফেলতেছি। এগুলো হয় কিনা গ্রাম অঞ্চলে বা সব সব জায়গায় হয়? তো এটা আল্লাহর বিধানের লঙ্ঘন হচ্ছে কিনা? নামাজ পড়া যেরকম আল্লাহর বিধান, ইমানের পরে সবচেয়ে সর্বোত্তম ইবাদত যেটা হলো সেটা হলো কি? নামাজ। নামাজ তোমাকে পড়তেই হবে। নামাজ যেভাবে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে আল্লাহর কাছে, আল্লাহর বান্দার সামনে আমাকে সমর্পণ করি, এই নামাজের 15 মিনিট বা 20 মিনিট যে সময়টুকু লাগে, নামাজ পরবর্তী যে সময়টা আছে আমার, নামাজ ছাড়া বাকি যে সময়টাও আছে, সেই সময়টাও তো আমাকে নামাজের মতো আল্লাহর কাছে বিনয়ে থাকতে হবে। নামাজে দাঁড়ানো অবস্থায়, নামাজ পড়া অবস্থায়
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে নামাজ পড়তে বলেছেন আমি ঠিক সেভাবেই নামাজ পড়তেছি, আমার মন মতো আমি সিজদা দিতে পারি না। সিজদা দিতে বলা হয়েছে পশ্চিম দিক ফিরে, আমি যদি পূর্ব দিকে ফিরে সিজদা দিই তো সিজদা আদায় হবে? আমাকে নামাজ পড়তে দাঁড়াতে বলা হয়েছে পশ্চিম দিক ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে বলা হয়েছে। এখন আমি যদি বাইতুল্লাহ কোনোটার দিকে দাঁড়িয়ে নামাজ পড়ি তো আমার নামাজ হবে? তো নামাজের সময় যদি আমি আল্লাহর রসুলের বিধান মোতাবেক নামাজটা আমি আদায় করতেছি, তো নামাজের বাহিরের সময়টাও কি অনুযায়ী আমাকে চলতে হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, সুন্নত অনুযায়ী আমাকে চলতে হবে। নামাজে যেভাবে একাগ্রতার সাথে বিনয়ভাবে আল্লাহর পবিত্র অবস্থা আল্লাহর সামনে দণ্ডমান হই, নামাজ নামাজের বাহিরের সময়টাও যে সময়টা আমি আমার সমাজের সাথে দিব, যে সময়টা আমি আমার পরিবারের সাথে দিব, যে সময়টা আমি আমার এলাকাবাসীর সাথে দিব, যে সময়টা আমি আমার ব্যবসা ক্ষেত্রে ব্যয় করব, সেই সময়টা আমার কিভাবে কাটাতে হবে? রসুলের বিধান অনুযায়ী, কোরআন হাদিসের নির্দেশিত পথ অনুযায়ী আমাকে কি করতে হবে? কাটাতে হবে। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ দাসত্ব প্রকাশ করতে হবে জীবনের সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ভাই তো আল্লাহ তাআলা দাসত্ব প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিধান হলো কি? মিথ্যা পরিহার করা, মিথ্যা বলা যাবে না, ওজরে কম দেওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, মানুষের হককে আত্মসাৎ করা যাবে না। এটা হয় কিনা? সবল দুর্বলকে আমরা জুলুম করি কিনা আমাদের সমাজে হয় কিনা বলে? সবল যার শক্তি আছে, যার প্রভাব প্রতিপত্তি আছে, যার জনবল আছে, লোকবল আছে, তার যার অর্থ সম্পদ আছে, আমরা কি করছি? গরিবের উপর, দুর্বলের উপর, অসহায়ের উপর জুলুম করি, তার হককে আত্মসাৎ করি। এটা হয় কিনা আমাদের সমাজে? আর আল্লাহ তাআলা কোরআন হাদিসে শিক্ষা হলো কি? দুর্বলের সহায়তা করা, অভাবীকে সহায়তা করা, যার হক তাকে ফিরিয়ে দেওয়া, যার হক তাকে কি করে দেওয়া? এখন হক যদি আমি আত্মসাৎ করি, কোনো বান্দার হক আত্মসাৎ করি, বান্দার হক হকুল এবার যাকে বলা হয়, হকুল এবার এই বান্দার হক ক্ষমা করার ক্ষমতা কে রাখে? বান্দার হক ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তো রাখেন সবকিছু, কিন্তু এটা বান্দার উপর ছেড়ে দিয়েছে, এটা কার উপর ছেড়ে দিয়েছেন? আমার আপনার কোন কারণে যদি আল্লাহর হক নষ্ট হয়ে যায়, আমার অজান্তে ইচ্ছাকৃত হলে তো আমাকে তওবা করতে হবে, তওবা করতে হবে না? আল্লাহকে তো ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার কোন হক যদি আমার থেকে নষ্ট হয় তো আমার স্মরণ হতে আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। আর বান্দার যদি কোনো হক আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, বান্দার কোন হক যদি আমি নষ্ট করি, তাহলে এটা ক্ষমাকে কাটতে গেলে তো হবে বলার একটু বান্দা থেকে। আমি যে আপনাকে ওজনে কম দিলাম এক তোলা, এটা ক্ষমা করার অধিকার কার? যাকে কম দিছি তার। আমি একজনের কিছু অর্থ আত্মসাৎ করলাম, এই অর্থ আত্মসাৎ করা অবস্থায় মারা গেলাম, আমি কবর জগতে চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম, যে অর্থটা আত্মসাৎ করলাম এটা ক্ষমা, যদি যার অর্থ আত্মসাৎ করা হয়েছে সে যদি ক্ষমা না করে আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। তাই জন্য ক্ষমা কার থেকে চেয়ে নিতে হবে? যার হক নষ্ট করা হয়েছে তার থেকে চেয়ে নিতে হবে। তো দোস্ত বুজুর্গ, আমাদের এই দুনিয়ার জীবনটা খুব অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই অল্প সময়ের জন্য পাঠিয়েছেন যে অনন্ত অসীম, যে জীবনের কোনো শেষ নাই,
যে জীবনের কোনো মৃত্যু নাই, যে জীবনের কোনো অন্ত নাই, যে জীবনে কোনো রোগ হবে না, অসুস্থ হবে না, মানুষ কোনো বিপদগ্রস্ত হবে না, সেই জীবনকে সুখময় শান্তিময় করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ মেহমান জনাব আলহাজ শেখ জয়নাল আবেদিন, সাবেক সদস্য তিন নম্বর ও সভাপতি অত্র মস্তি। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি ওনাদেরকে মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। তো দোস্ত বন্ধুগণ, যে কথাগুলো বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণের যে উদ্দেশ্য, আমাদের ক্ষণস্থায়ী জীবন সুন্দর করে, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনে মানুষের উত্তম নাম, যে জীবনে মানুষ অসুস্থ হবে না, যার কেউ যদি জান্নাতের কারো ফায়সালা হয়, কারো ফায়সালা যদি কিসের হয়, জান্নাতের হয়, বেহেশতের হয়, আল্লাহর রহমতের হয়, তো সে জীবনে মানুষ কোনো রোগাক্রান্ত হবে না, মানুষ কোনো বিপদগ্রস্ত হবে না। ওই জীবনকে সুন্দর করার জন্য, ওই জীবন লাভ করার জন্য আমাদের এই জীবন, বুঝে আসছে কথাটা ভাই? ওই অনন্ত অসীম জীবনকে সুখময় করার জন্য এই ক্ষণস্থায়ী জীবন। তো এই ক্ষণস্থায়ী জীবনটা আমাদের কিভাবে কাটাতে হবে? আল্লাহর দাসত্ব প্রদর্শনের মাধ্যমে। অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। ইসলামের বিধান পালনের ক্ষেত্রে অন্য কারো মতামত গ্রহণ করা যাবে না। আমরা কি প্রস্তুত আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে সুন্দর করার জন্য? তো আমরা ওয়াদা করি, যারা যারা প্রস্তুত তারা তো হাত তুলি ভাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করে না, আমাদের সকলকে কবুল করে না, এবং সবাই যাতে তোমার কোরআন হাদিস কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে পারে সে তৌফিক দান করো আপনা ভাই। আমাদের জীবনকে সুন্দর করতে হলে, তো জীবন সুন্দর করতে হলে, কোরআন হাদিস মোতাবেক জীবনকে পরিচালিত করতে হলে আমাদের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, হবে না? আমাদের যারা আমাদের বয়স হয়ে গেছেন তাদের তো এখন ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এটা কাদের থেকে জানতে হবে? ওলামায়ে কেরাম থেকে জানতে হবে। আপনাদের এই এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা হয়েছে দিনী বাগান, এই প্রতিষ্ঠানগুলো হলো কি দিনী শিক্ষালয়। এখান থেকে কোরআন হাদিসের নির্ভেজাল যে জ্ঞান, স্বচ্ছ যে জ্ঞান, সেটাই দেওয়া হবে। আমরা যারা এলাকাবাসী আছি তারা আজকের এই মাহফিল থেকে, ওয়ার্ড মাহফিল থেকে শপথ করে যায় কথায় যে আমরা প্রতিটা পরিবার থেকে একজন করে সন্তানকে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা করার জন্য মাদ্রাসা ভর্তি করাবো। আমরা রাজি আছি কিনা ভাই? এই যে দিনী বাগান যেখানে কোরআনের তেলাওয়াত 24 ঘন্টা হয়, 4টা থেকে শুরু হয়, শেষ রাত্র থেকে শুরু হয়, রাত 9টা 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত, বিভিন্ন আমলের মাঝে থাকে ছাত্র শিক্ষকরা। আর যেখানে কোরআন তেলাওয়াত বেশি হবে, যেখানে দিনের চর্চা বেশি হবে, ওই কোরআন তেলাওয়াতের উসিলায়, দিনের চর্চার উসিলায়
এই মাদ্রাসাগুলোর উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ তাআলা তার এলাকাকে হেফাজত করে, এলাকার মানুষকে হেফাজত করে। বদ্দিন যাদের আহত হয়ে যায়, মানুষ যাদের জিন্দার হয়, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোর দ্বারা সেইটা কি করেন, সে ব্যবস্থা করে দেন। তো এই প্রতিষ্ঠানকে জিয়ে রাখা আমাদের কর্তব্য না? আমাদের কর্তব্য কি না বলেন? এই প্রতিষ্ঠানের বয়স কতদিনে হয়েছে? এক বছর। শুনে খুব খুশি লাগলো, ভালো লেগেছে আমাদের কাছে যে এক বছরে এত উন্নতি। প্রায় 100 জন ছেলে লেখাপড়া করা বলে এখানে, যত শুনলাম আমরা 70 জন। তা এক বছরে অত্যন্ত গ্রাম অঞ্চল, এক বছরে আপনাদের সহযোগিতায় 70 জন ছেলে পেলে এখানে লেখাপড়া করতেছে, এটা আপনাদের গর্বের বিষয় না? এটা আমাদের জন্য গৌরবের বিষয় না? এই প্রতিষ্ঠানকে আমরা এই এলাকাবাসী যারা আছি, এখানে উপস্থিত যারা আছি, বা আমার এই আওয়াজ যে মা বোনেরা শুনতেছেন, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করব। কি বলেন, আমরা রাজি আছি কিনা? এই মাদ্রাসা বাবুস সালাম মাদ্রাসা এবং কেন্দ্র জামে মসজিদ, এটা আমরা প্রত্যেকে কি মনে করব? নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করব। যেহেতু নিজের প্রতিষ্ঠান, আমার সংসার, আমার পরিবারের সুখ শান্তি চিন্তা পরিবারের করতে হিসেবে আমাকেই করতে হয়, করতে হয় না? পরিবারের ভালাই চিন্তা কাকে করতে হয়? পরিবারের প্রধানকে করতে হয়। তো যেহেতু আমার পরিবারের চিন্তা আমাকে করতে হয়, কল্যাণের চিন্তা করতে হয়, তো এই প্রতিষ্ঠানের কল্যাণের চিন্তা আমাকে আপনাকে প্রত্যেকেরই করতে হবে। এই প্রতিষ্ঠানের উন্নয়নের চিন্তা প্রত্যেককে আমাদের করতে হবে। আমি যে আবেদনটা করেছি, 1 নম্বর, এই প্রতিষ্ঠানে সহযোগিতা হবে যে নিজের সন্তানকে প্রতিষ্ঠানে শিখতে দেওয়া, ভর্তি করা, এটা সর্বপ্রথম সহায়তা। অর্থনৈতিক সহায়তা আরো পরে, আমরা অর্থ বিত্ত দিয়ে সাহায্য করে বিল্ডিং করলাম, কিন্তু ছাত্র নাই। প্রতিষ্ঠান তো বিল্ডিং এর নাম না, প্রতিষ্ঠান তো এমারতের নাম না। প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তাকে বলা যেখানে এলমিদিন শিক্ষা দেওয়া হবে, যেখানে ছাত্র থাকবে উস্তাদ থাকবে, যেখানে ছাত্র থাকবে শিক্ষক থাকবে, তাকে কি বলা হবে? শিক্ষা প্রতিষ্ঠান। খালি দালান কোটার নাম শিক্ষা প্রতিষ্ঠান না। তো আমরা যারা এলাকাবাসী আছি, আমরা অঙ্গীকারবদ্ধ হয় ওয়াদা করি যে আমরা প্রতি পরিবর্তে অন্তত একটা করে সন্তান, একজন করে ছেলে আমরা এই মাদ্রাসা ভর্তি করাবো। 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, এই প্রতিষ্ঠান কিভাবে আরো উন্নতি লাভ করতে পারে, আরো সুখ্যাতি লাভ করতে পারে, এখানে শিক্ষা ব্যবস্থা আরো কিভাবে ভালো ভালো হয়, উন্নত হয়, উন্নত শিক্ষা ব্যবস্থা হয়, সে ব্যাপারে আমরা প্রত্যেকে ফিকির করব। এখানে যিনি প্রিন্সিপাল মহতম সাহেব আছেন বা অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের সাথে আমরা মত বিনিময় করব, তাদেরকে পরামর্শ দিব। কিছু হতে পারে, এমন কোনো ছাত্র থেকে বা কোনো শিক্ষক থেকে কখনো একটু ভুল ধারণ হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে না, পরিবারও হয় না, সন্তান থেকে হয় না। একজন লোকের 5 সন্তান আছে, 5 সন্তান তো সব একই আচরণ, একই ব্যবহারের অধিকারী হয়। কেউ একটু বেশি ভালো থাকে, কেউ একটু কম থাকে, কেউ দুষ্ট বেশি থাকে, দুষ্ট কম থাকে, একদম হয় না। কিন্তু বাবাকে তো সব সন্তানকে নিয়ে চলতে হয়। যিনি বাবা, যিনি পরিবারের প্রধান, তাকে তো সবাইকে নিয়ে চলতে হয়। এমন তো হয় না যে ছেলে একটু দুষ্টুমি করে তার বাড়িতে লাঠি মেরে বের করে দেয়, এটা হয়? শাসন করে তাকে, তারে বোঝা। তো এখানকার কোন ছাত্র থেকে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আমার সন্তান তুল্য মনে করে, আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। আমার কথা বুঝাইতে পারলাম কি না? আমার সন্তান তুল্য ভাবে, এদের ভুল ভ্রান্তি গুলো আমি কিসের দৃষ্টিতে দেখবো? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় যেটা হলো, আল্লাহ তাআলা
আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের মালিককে আমরা ভোগ করতে দিয়েছেন আমাদেরকে, তাই না? আমাদের কি করতে দিয়েছেন? ভোগ করতে দিয়েছেন। এই ধন সম্পদের আসল মালিককে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তো যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আসল মালিক। আমাকে ভোগ করতে দিয়েছেন, এখন তিনি বলে দিয়েছেন কি কোন কোন খাতে এগুলো ব্যয় করা যাবে। তার মধ্যে একটা খাত হলো এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যয় করা, আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা ব্যয় করা। তো আমরা আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, আমি এটা বলবো না আপনারা 1,00,000 টাকা করে দিবেন, 50,000 টাকা করে দিবেন, 2,00,000 করে দিবেন, এটা বলবো না। আমি আমার সামর্থ্য অনুযায়ী যার যা সামর্থ্য আছে সে সামর্থ্য নিয়ে আমরা মাদ্রাসাকে সহায়তা করি। আমরা রাজি আছে কিনা ভাই? আপনি জোরে বলে এটা। তাহলে প্রতিষ্ঠানের ভিতরে মায়া জন্মে, তাহলে প্রতিষ্ঠানের ভিতরে নিজের মহব্বত জন্মে, তাহলে আমরা ভাববো যে প্রতিষ্ঠানটা কি আমার। মহাজন হাজিরিন, আমি আমার আলোচনা শেষ করে আসছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দাসত্ব প্রকাশ করার জন্য, আল্লাহ দাসত্ব প্রদর্শনের জন্য সৃষ্টি করেছেন। তো আমরা যাতে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন সুন্নাহ মোতাবেক যাতে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।